উপাচার্যের অপসারণ দাবিতে আজও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একাংশ ধর্মঘট পালন করেছে এদিকে অবরোধ চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে লাঞ্ছিত ও মারধরে শিকার হয়েছেন একজন সহকারী প্রক্টর আহত সহকারী প্রক্টরকে এনাম মেডিকেলের চিকিৎসা দেওয়া হচ্ছে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতেও আন্দোলন অব্যাহত রয়েছে প্রতিনিধিদের পাঠানোর প্রতিবেদন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করে ধর্মঘট পালন করেন আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীরা আগের দুদিন শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালিত হলেও বুধবার পুরাতন কলা ভবনে সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবালের সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে এতে আহত সহকারী প্রক্টরকে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় সবাইকে অবরোধ করে আমরা টুটোরিয়াল টিম সিকিউরিটি সহ এনে যাই যাওয়ার পরে ওদেরকে আমরা সরে যেতে বলি এই সময় ডাক্তার ডাক্তির ভিতরে আমার তল একটা লাঠি মারে পুরাতন কলাভবনে ভবনে এ ঘটনার পরপরই উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন আমাদের একটাই চাওয়া যে অন্য এই সব দুর্নীতিবাজ মানুষগুলো আমাদের এই ক্যাম্পাস থেকে অপসারিত হোক বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ওনারা হয়তো করতে পারেন এবং যিনি আঘাতপ্রাপ্ত আছেন সব ইনস্পেক্টর তিনিও হয়তো অভিযোগ করবেন যদি অভিযোগ করেন তার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিবেচনা করবে এদিকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘুষ কেলেঙ্কারি নিয়ে উপাচার্যের পদত্যাগ সহ বারো দফা দাবি না মানায় আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন শিক্ষার্থীরা এ অবস্থায় স্থানীয় সংসদ সদস্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানান আমরা অবশ্যই তাদের দাবিগুলি কথা আবার যদি ঘটে বিরুদ্ধে আমরা কথা বলবো দ্রুত ব্যবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতেও উদ্যোগ নেবে সরকার এমনটাই প্রত্যাশা পাবনাবাসীর ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ